আল্লাহর কাছে পার পাওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহর কাছে পার পাইতে গেলে আমলের পাশাপাশি আমাদের কিছু জিনিসের দরকার আছে। বাস আমি আপনাদেরকে একদম শর্টকাটে বলছি, একটু মাথায় বসালেন। গুনাহ দুই প্রকার, একদম বুঝার জন্য বলছি, গুনাহ একটা হচ্ছে বান্দা যখন আল্লাহর হক নষ্ট করে, এটা একটা গুনাহ। বান্দা যখন আরেকজন বান্দার হক নষ্ট করে আল্লাহকে কষ্ট দেয়, এটা আরেকটা গুনাহ। তাহলে কয় ধরনের পেলাম? উদাহরণস্বরূপ বুঝার জন্য বলি, নামাজ আল্লাহর হক, আপনি নামাজ পড়েন নাই, তাহলে আল্লাহ কষ্ট দিলেন কাকে? আল্লাহকে। এটা আপনার এবং আল্লাহর ব্যাপার, মাঝখানে আর কেউ। আল্লাহ চাইলে আল্লাহর হকগুলাকে সবগুলাকে মাফ করে দিবেন, এটা আল্লাহ পাকের দয়া, ঠিক আছে? আরেক ধরনের গুনাহ আছে, সেটা হচ্ছে বান্দাকে কষ্ট দিয়ে আল্লাহকে কষ্ট দেওয়া। যেমন কাউকে আপনি কথা দিয়ে আঘাত করেছেন, কেউ দুর্বল আপনার শক্তি বেশি, তাকে আপনি আহার প্রহার করেছেন, আঘাত করেছেন, মামলা দিয়েছেন, রাস্তা বন্ধ করে দিয়েছেন, পানি বন্ধ করে দিয়েছেন, খাবার বন্ধ করে দিয়েছেন, দুশ্মনী করেছেন, কষ্ট দিলেন কাকে? বান্দাকে। কষ্ট পেল সেই বান্দার আল্লাহ, এটা হচ্ছে বান্দার হক। আল্লাহ পাক বলে, ওই বান্দা যতক্ষণ তোমাকে মাফ করবে না, আমি আল্লাহও তোমাকে মাফ করব না। এবার সত্যি করে একটা কথা বলেন, এই বান্দা দুনিয়াতে মাফ করবে? করে না। সে বান্দা দুনিয়াতে মাফ করতে চাইবে না, সে হাসরে কেমনে মাফ করবে? এখন কয়টা গুনাহ পাইলাম? এবার সত্যি করে বলেন তো, কোনটাতে মাপ পাওয়া সহজ, আল্লাহটাতে নাকি বান্দারটাতে? আল্লাহটাতে মাপ পাওয়া কঠিন হচ্ছে বান্দারটা। কিন্তু আপনি আমি প্রস্তুতি যেভাবে আল্লাহটার ব্যাপারে নিচ্ছি, ঠিক সেভাবে যদি বান্দার হকের ব্যাপারে নিতে পারতাম, আমাদের জীবনটা সুন্দর থেকে আরো সুন্দর হয়ে যেত। মনে রাখবেন, আল্লাহর হক যদি নষ্ট করে আসমান পরিমাণ গুনাহও আপনি অর্জন করেন, একবার তওবা করবেন, আল্লাহ চাইলে আপনার গুনাহ মাফ করে দিতে পারে। কিন্তু অন্য জনের এক টাকা, কাউকে মনে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া যদি আপনি নিয়ে কবরে যান, ওই বান্দা যতক্ষণ মাফ করবে না, আল্লাহ আপনাকে মাফ করবে না, এটা আল্লাহ ফয়সালা করে দিয়েছেন। এবার সত্যি করে বলুন, আমাদের সজাগ থাকার দরকার কোনটাতে বেশি, আল্লাহ নাকি বান্দারটাতে? আরো জোরে বলেন, কারটাতে? বান্দার বিষয়ে আমাদের সজাগ থাকার দরকার আছে। অনেকে আছেন যারা অন্যের জায়গা জমিন দখল করে নিয়েছেন, এমন অনেকে আছেন আপনার ভাইয়ের জায়গা দখল করে নিয়েছেন, চাচারা আছেন বাতিজার টাকা দখল করে নিয়েছেন, নেন, সমস্যা নাই, নেন যদি আপনি কবরে নিয়ে যেতে পারেন, নেন যদি সেই সম্পদ আপনাকে হাসরের ময়দানে পার করতে পারে, আপনি নেন, আপনি নেন। শুধু এতটুকু মনে রাখবেন, যাকে জুলুম করে আপনি নিয়েছেন, তার দশ গুণের দশ গুণ আল্লাহ পাক তাকে হাসরের ময়দানে আপনার সামনে নিয়ামত দিয়ে দলিল বানাই দিবেন। ধৈর্য ধারণকারী কখনো পরাজিত হয়? যে আল্লাহর খুশির জন্য ধৈর্য ধরে, আল্লাহ পাক তাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে পড়ছে, সেটা একটু শেষ করে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সেটা হচ্ছে, আমরা আমল নিয়ে অনেক ঝগড়া করি, কিন্তু যতক্ষণ মন পরিষ্কার হবে না, কথা বলেন না রে ভাই, যে দলে করেন না সমস্যা নাই, আপনার মতের দল ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই কথা সবাই একমত, যতক্ষণ মন পরিষ্কার হবে না, সারাদিন মুখে জিকির করলাম মন অপরিষ্কার, কিন্তু আমি বোবা মন পরিষ্কার? আরো জোরে বলেন না, আমাদের সবচাইতে কোনটা বেশি পরিষ্কার করা দরকার? কিন্তু আপনি আমি ঝগড়া করছি কি নিয়ে একটু নিজেকে প্রশ্ন করে দেন। মন নিয়ে আমাদের প্রশ্ন নাই, আমাদের ঝগড়া হওয়া দরকার ছিল এইরকম, দেখি এই এক সপ্তাহে তুই কয়টা সত্য কথা বলতে পারস, আমি কয়টা সত্য কথা বলতে পারি, দেখি এইবার তুই কয়টা কয় রাখার নফল পড়তে পারস, আমি কয়টা রাখার নফল পড়তে পারি, দেখি এবার তুই এই মাসে কয়টা নফল রোজা রাখতে পারস, আমি কয়টা নফল রোজা রাখতে পারি, দেখি তুই আল্লাহর খুশির জন্য কয় টাকা দান সৎকা করতে পারস, আমি কয় টাকা পারি। প্রতিযোগিতা এইগুলা নিয়ে হওয়া দরকার ছিল, যে আমরা প্রতিযোগিতা করছি এমন বিষয় নিয়ে যেগুলো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। মনে রাখবেন, বান্দা যখন আল্লাহর আশেক হয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দার অন্তরে প্রশান্তি নাজিল করে, একটু জোরে সুবহানাল্লাহ। আর আশেক হওয়ার জন্য কোনো ডক্টর, কোনো আল্লামা, কোনো মুফতি, কোনো ইঞ্জিনিয়ার হওয়া শর্ত নয়, আল্লাহ প্রেমিক হতে পারলে, নবীর প্রেমিক হতে পারলে যথেষ্ট একদম সহজ। যে কোনো রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, যে কোনো প্রফেশনের মানুষ আপনারা আল্লাহর প্রেমিক হতে পারবেন।
আল্লাহর যখন কেউ প্রেমিক হয়ে যায় আল্লাহ পাক তখন তাকে কাছে টেনে নেয়, যখন তাকে কাছে টেনে নেয় তার ইবাদতের মনোযোগ আরো বেড়ে যায়, শয়তানের বিপক্ষে যুদ্ধ করার সাহস বেড়ে যায়, ইবাদত করতে করতে তার অন্তরের ভিতর নূর চলে আসে। যখন নূর চলে আসে, এবার বুখারী শরীফের হাদিস, ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক বান্দার বান্দুদের দুই আঙ্গুল নিচে একটা স্টেশন আছে, যে স্টেশনে দুইটা চোখ আছে দুইটা কান আছে, এই চোখ দেওয়ালের বাইরে দেখে না কিন্তু এই চোখ দিয়ে যদি খুলে যায়, এই চোখ যদি খুলে যায় আল্লাহর রহমতে এই চোখ দেওয়ালের ওই পারও দেখে, এই কানে দূরের আওয়াজ শুনে না কিন্তু এই কানে অনেক দূরের আওয়াজ পর্যন্ত শুনতে পাইছে, কারণ এই অন্তরের সাথে কানেকশন কার সাথে হয়েছে? আল্লাহর সাথে হয়েছে। কিন্তু আফসোস আমাদের এখন অন্তরের সাথে আল্লাহর কানেকশন আমরা করতে পারি না। একটু খেয়াল করবেন, না লাগবে না, একটু খেয়াল করবেন আল্লাহ কোন ইবাদত পছন্দ করে জানার দরকার আপনার আল্লাহ, আমার আল্লাহ, আমাদের আল্লাহ কোন ধরনের ইবাদত বেশি পছন্দ করে আমাদের জানা দরকার। আমাদের আল্লাহ পছন্দ করে সেই ইবাদত যে ইবাদতে বান্দার কপাল মাটিতে ঝুকার আগে সেই বান্দার অন্তরটা আল্লাহর দরবারে ঝুঁকে যায়। যার অন্তর আগে ঝুঁকে যাবে আল্লাহ পাক ওই বান্দার সিজদাটাই বেশি কবুল করে, সুবহানাল্লাহ।